আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে, দাঁড়াও, এখন এই সাড়ে আটটার মতন বাজে এখন। তো সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, তো স্নান করিনি, শুধু নাইটটা চেঞ্জ করে নিয়েছি। তো মা যে স্নান করে পুজো দিতে গেছে, তো কালকে যেসব জামা কাপড় মানে যেগুলো এনেছিলাম, তো মানে যেগুলো পরিনি যেগুলো সেগুলো তো ধোয়াই ছিল, সেগুলো বরকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আর হলো যেগুলো ধোয়ার সেগুলো ওখানে বের করে রেখেছিলাম। তো ভেবেছিলাম মা আমি দুজনে মিলেই ধোবো, তো কিন্তু উঠে দেখি যে সব জামা কাপড় মা একাই ধুয়ে দিয়েছে, মানে ধুয়ে মেলে দিয়েছে। তো যাই হোক, আর কি বলি, আর তো মা সবাই যে ধুয়ে দিয়েছে, তো ঘর মুছে স্নান করে যে পুজো দিতে চলে গেছে, তো মাকে বললাম যে দাও আমি ঘরটা মুছি, মুছে স্নান করে। তো মা বললো থাক আমি স্নান করে পুজোটা দিয়ে নিই, আজকে যেহেতু সোমবার তুই রুটিটা বানিয়ে ফেল, কারণ এই যে ছেলে খাবে, মানে আমার ছেলে খাবে, আর আমাদের সবার জন্যই বলছে যে রুটি বানিয়ে ফেল। তো তাই আমি এসেছি, দেখো রান্না করে যে চলে এসেছি, এসে যে ছেলের জন্য যে দুধটাও গরম করে নিলাম, আর এই যে জলও গরম বসিয়ে দিয়েছি। তো এই যে এখন আটা মাখবো, বাবা এই যে আটা মেখে দিয়ে বাজারে গেছে, তো আমি যেন রুটি বানিয়ে ছেলেকে খাইয়ে নিয়ে তারপরে দেখি বাবা কি বাজার থেকে নিয়ে আসে, তারপরে সারাদিন কি হয় না হয় সেগুলোই কাজকর্ম করার। তো যাই হোক, মানে কি বলবো, কালকে তো আর মানে তোমার সাথে সেরকম ভাবে কথা তো বলতেই পারিনি, তো শরীরটাও খুব খারাপ লাগছিল, তখন তো দেখতেই পেলে অল্প কথা বলে, মানে তারপরে আর মানে কি বলবো, বড় বাড়িতে চলে গেছিলো, তো আমি আর রাতে খাইওনি, কারণ কেন তখন এসে মানে খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছে, তো ছেলেকে মা একটু খাইয়ে দিয়েছিল রাত্রেবেলা, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, আমিও মানে ওকে ওই ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে উঠে এখন একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, কিন্তু মানে সারাক্ষণ বসা না গাড়িতে বা ট্রেনে বা বাসে বসা না, তাই কোমরে একটু ব্যথা হয়েছে। ওগুলো হাঁটাহাঁটি করলেই ঠিক হয়ে যাবে, সারাদিন জার্নি করা তো ওগুলো ঠিক হয়ে যাবে, যাই হোক ওগুলো কোনো ব্যাপার না, ওগুলো জার্নি করার অভ্যাস আমার আছে, তবু মানে অনেকদিন পরে তো এর জন্যই একটু কেমন কেমন লাগছে। তো যাই হোক বন্ধুরা, আমি রুটিটা বানিয়ে নিই, পরে সারাদিন কী হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পাশে থাকো, দেখে থাকো ভিডিওটি, পরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো বন্ধুরা, বাবা এই যে এদিকে মাছ এনেছে বাজার থেকে, আর এই যে ফুলকপি, মূলো, বেগুন, পান, তারপরে মূলো শাক, এগুলো সব সবজি এনেছে বাজার থেকে। আর আমি এদিকে যে রান্না বসিয়ে দিয়েছি, প্রায় রুটি বানিয়ে খাওয়া হয়ে গেছে সবার। তো মা এদিকে শাক বাচ্ছে, আর এদিকে আমি ভাত আর ছেলের জন্য ডাল বসিয়েছি, আর এদিকে ছেলে দেখো নাচানাচি করছে, বাবা ছিল ওই পাশে, তো বাবাও নাচানাচি করছিল ওই পাশ দিয়ে, ও এদিকে নাচানাচি করছে, তো ভালোই মজা হচ্ছে ওর। তো বন্ধুরা, তখন তো তোমরা দেখতেই পেলে বাবা কি বাজার করে এনেছে, আর মা যে শাক বাচ্ছিল, তো আমি এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে যে সবজি কাটাকাটি হয়ে গেছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করার জন্যই এখন আসলাম। তো আমার স্নানটা হয়ে গেছে, তো মা বললো তাড়াতাড়ি করে নেই, ছেলে যেহেতু একটু ঠান্ডা লেগেছে, তো ঘোরাঘুরি হয়েছে তার জন্য একটু ঠান্ডাও লেগে গেছে। তো যে স্নান করে আসলাম, তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো বন্ধুরা, এই দেখো পুরো তারটা ভর্তি জামা কাপড়ে, পুরো তারটা, শুধু ওই জায়গাটা ফাঁকা কেন, ওই জায়গাটা ছেলের একটা জামা ছিল, সেটাও শুকিয়ে গেছে, ওকে স্নান করিয়ে পরিয়ে দেওয়া হয়েছে। তো আর যে পুরো তারটা ভর্তি একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে জামা কাপড় মানে যেগুলো যেগুলো ব্যবহার করেছি, মানে যেগুলো ধোয়ার ছিল সেগুলো তো সব ধুয়ে দিলে, আর যেগুলো ব্যবহার হয়নি সেগুলো আর ধুয়ে গিয়ে সেগুলো তো ধোয়াই এনেছিলাম, তো ওগুলো যে বরকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, বাড়িতে গিয়ে একটু রোদে দিয়ে তুলে রাখবো। তো যে বাকি যা ছিল সকালে এখানে রেখেছিলাম, তো কালকে সবে যে ব্যাগটা খালি করে নিচে নামিয়ে রেখেছিলাম সব কিছুই, আর যেগুলো ট্রেনে পড়ে এসেছে সেগুলোর অবস্থা তো খারাপ, তো সেগুলো আর কি বলবো, তোমরা তো জানোই যারা জার্নি করো। তো যাই হোক, যেটা বলার জন্য মানে আমি সেগুলো রেখেছিলাম বাইরে, যে আমিও কিছু ধুয়ে দেবো, মাও কিছু ধুয়ে দেবে, সব ধুয়ে এখান থেকে শুকিয়ে নিয়ে যাবো, তাহলে বাড়িতে গিয়ে অতটা চাপ পড়বে না। তো আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি মা সব কিছু ধুয়ে একদম মেলে দিয়েছে, মানে কি বলবো, আর আমি তো ভাবিনি। তো একটা কথা বন্ধুরা, মানে মা কেন দিয়েছে ধুয়ে, মানে আমি কেন ধুইনি, মা ধুয়েতে যেন আমার কষ্ট না হয়, আর বাচ্চাটা যেহেতু সর্দি লেগেছে, তো আমি এতগুলো জামা কাপড় ধুবো তাতে আমার কষ্ট হবে, বা তার জন্য মা নিজেই মানে কি বলবো ধুয়ে দিয়ে মানে সব ধুয়ে মেলে দিয়েছে। তো একটা কথা কি, তো এখন যেহেতু মানে মা হয়েছি, তো এখন বুঝি যে মায়েদের কাছে যতই বিয়ে হোক, যতই বাচ্চা কাচ্চা হয়ে যাক না কেন, মানে তাদের সন্তানরা সবসময় ছোটই থাকে, বা যতই বয়স হয়ে যাক না কেন তারা ছোটই থাকে। তো মা আমার কথা ভেবেই ওগুলো সব ধুয়ে দিয়েছে, যেন আমার ধুতে কষ্ট না হয়, আর এতগুলো জামা কাপড় আমি ধোবো একসাথে, এই জন্য মা মানে আমি ওঠার আগেই সব কিছু ধুয়ে মানে মেলে দিয়েছে। তো শুকেও গেছে সব, এই যে এখন সব তুলে নেবো জামা কাপড়,
তো আর এইদিকে দেখো যে রান্নার যোগাড়যন্ত্রও প্রায় সব হয়ে গেছে, তো একটু লেট হয় কারণ কেন ওই ছেলের জন্য, ও তো জানোই তো মা ছাড়া কিছু বোঝে না, তো মা এই স্নান করিয়ে দিও দিল তেল মালিশ করে, কারণ একটু ঠান্ডাও লেগেছে আর ঠান্ডা পড়ে গেছে, তো ভালো করে তেল মালিশ করে স্নান করিয়ে দিল, আমি ভাতটা মেখে দিলাম, ও খেয়ে ঘুমিয়েছে। তো এখন এই যে মাকে মানে মা যে রান্না বসাবে, বাবার ভাই একটু বাইরে মানে কাজে গেছে, তো আমি তাড়াতাড়ি করে স্নান করে আসলাম, স্নান করে এসে মা আর একটু সাহায্য করে দেই। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ও আরেকটা কথা বলার জন্য, তো সেদিন যেদিন আমরা দিদিভাইয়ের ওখানে গেলাম ট্রেনে ওঠার জন্য, তো সেদিন মানে আমি যেটা যেটা খেতে পছন্দ করি বাড়িতে আসলে পরে সেটাই রান্না হয়। তো যাই হোক, তো তোমরা তো জানোই আমার সবজি দিয়ে মাছ খেতে খুব ভালোবাসে ভালো লাগে, আর এখন যেহেতু শীতকাল তো মাছ তো আমরা শুধু খাবো না, এই সবজি সেই সবজি দিয়ে তো খাবোই। তো সেদিন ও মা তাই রান্না করেছিল, সিম আলু বেগুন এগুলো দিয়ে ধনে পাতা দিয়ে মাছ রান্না করেছিল। তো বিশ্বাস করো মা জানে না, তো পরে আমি বলেছিলাম, তো আমি মানে সেদিন খেতেই পারিনি, খেয়ে যেতেই পারিনি, মানে কি বলবো আর এত পছন্দের রান্না ছিল আর স্বাদ ছিল, মানে তাড়াহুড়োর জন্য ট্রেন যদি ছুটে মানে না ধরতে পারি তো তার জন্য আর সেরকম ভাবে খেয়ে যেতে পারিনি, তো মানে কি বলবো সেই আফসোসটা থেকে গেছিলো। পরে যখন ওখানে খিদে পেয়েছিল তখন মনে হচ্ছিল যে সেই খাবারটা পেলে ভালো হতো। যাই হোক, তো আজকে আবার সেই তরকারি মানে সেই মাছ মাছ সেই সবজি সেটাই রান্না করছে মা। তো যাই হোক, আজকে তো আর কোনো চাপ নেই আর আজকে ট্রেন ধরারও তারা নেই, তো আজকে আশা করি ভালোভাবে খেতে পারবো। তো দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মাছটা কী দিয়ে হবে। তো দেখো এই দেখো যে সিম আলু একটা টমেটো দিয়ে দিয়েছে, আর যে বেগুন এগুলো কেটে নিয়েছি, এগুলো দিয়ে মাছ রান্না হবে। এই যে মাছটা আমি ধুয়ে হলুদ লবণ মাখিয়ে দিয়েছি, মা এই যে ভাজা বসিয়ে দিল, তা এখন এই যে মশলা করবে আর মাছ ভাজা করবে। আর ওই দিন তো লাল শাক ছিল, তা আজকে লাল শাক না আজকে এই যে মূলো শাক, তো শীত চলে এসেছে এগুলো তো হবেই, তো শাক ভাজা মাছের ঝোল আর ওই পাশে তো ওই যে তখন। তো ঠিক আছে বন্ধুরা, মা এই যে রান্না করছে, আমি আর একটু কাজ আছে সেগুলো করে নিই, পরে আমি তোমাদের সাথে আবার কথা বলবো। ছেলে তো যে ঘুমাচ্ছে, তো এই তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, উঠলে পরে তো আবার ওকে নিয়েই থাকতে হবে। তো তোমার সাথে থাকো, দেখে থাকো, আমি পরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো দেখো বন্ধুরা, তো এখন তো আমাদের উঠোন বলে সেরকম কিছু নেই, তোমার তো আগেই বলেছি এই বাড়ির সামনেটা এটাই এখন ছোট একটা উঠোন হয়ে গেছে। তো সবার খাওয়া দাওয়া শেষ দুপুরবেলা, তো মা এই যে এগুলো এখন এই সামনেটা একটু ঝাড় দিয়ে রাখে, আর ছেলে ঘরে মা 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 করে চিৎকার করছে। তো ওরও খাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, বাবা একটু শুয়েছে, তো মা এই যে সব কাজ টাজ হয়ে গেছে, তো এটা একটু এটাই এখন উঠোন মনে করে এটাই ঝাড় দিয়ে রাখে। তো আমি এই যে তখন জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি, শুকিয়ে গেছিলো, তো এখন এই যে এগুলো মেলে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে, তো তুলে নিয়ে যাই। এখন তো ঠান্ডার দিন পড়েই গেছে প্রায়, এখন তো ঠান্ডার দিন প্রায় পড়েই গেছে, তো এখন জামা কাপড় রোদ উঠে তাড়াতাড়ি শুকিয়েও যায় আর বেশিক্ষণ থাকলে পরে ঠান্ডাও হয়ে যায়, মনে হয় ভেজা ভেজা। দিদি ভাইয়ের ওখানে যেরকম অতটা ঠান্ডা ছিল না, জামা কাপড় বেশি নিয়ে গেছি আমি ছেলের জন্য বেশিরভাগ, আমাদের অত নেই নি, তো তবুও বেশি নেই নি। তো আর এই দিকে দেখো মা এই যে সার বানায়, এই যে চা খেয়ে চা পাতাগুলো ফেলে দেয় না, শুকিয়ে দেয়, শুকিয়ে রাখে, পরে যে সব গাছে টাছে দেয়, দাঁড়াও যে হাসে, তো ভালো কথাই তো বললাম। তো যাই হোক, দেখো তোমাদের তো দেখিয়েছিলাম, আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে। তো ওই দেখো মা ওই যে চা পাতাগুলো দিচ্ছে সব গাছে গাছে, ওই যে দাঁড়াও ভেতরে ঢুকে দেখাচ্ছি, দাঁড়াও অনেকদিন পরে ঢুকলাম, এতদিন বর্ষা ছিল, ওই দেখো এই যে এইখানে দিল কিছু, আর এই যে এখানে দিল, আর এই যে ওখানে দিচ্ছে, চা পাতাগুলো শুকিয়ে দেয়। অনেক গাছ আছে ছাদেও আরো আছে, তো এই দেখো এটা মুসাম্বি গাছ, ফুলের গাছও আছে অনেক। আমার দুইটা হাতি বন্ধ, এই যে এই যে এই যে দেখো ছেলে এই যে বেরিয়ে চলে আসছে, মা 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 করতে করতে, এই যে মা আছে এখানে, দাঁড়াও জুতো পরে আসো,
এসছো? এই যে এখানে ঢুকো না বাবা, এখানে মশা আর জঙ্গল, তুমি বাইরে থাকো, মা এখনই বেরিয়ে আসবে। যেও না বাবা, ওখানে মশা। বলেছিলাম না যে লাউ গাছটা লাগিয়েছে ছাদের উপর দিয়ে উঠে যাচ্ছিল, তো ওই দেখো ওখান থেকে নামিয়ে বাবা আর ছোট কাকু মিলে যে লাউ গাছের যে ইয়ে হয়, ওই যে জাংলা বলে বা যেটাই বলে না কেন, ওই যে দেখো বানিয়ে দিয়েছে। এখন কি সুন্দর দেখতেও ভালো লাগে সামনেটা, এই দেখো এরকম করে বানিয়ে দিয়ে এদিক দিয়ে বানিয়ে দিয়েছে লাউ গাছে যে চলে বসেছে এখানে, এই দেখো। তো ভালোই লাগছে দেখতে, সামনেটাও ভালোই লাগবে। বলো হাই, বলো। এদিকে তাকিয়ে বলো। তোমরা কেমন আছো? কোথায় যাচ্ছ? তুমি কি গাড়ি গ্যারেজে রাখছো? হ্যাঁ, গাড়ি গ্যারেজে রাখছো? বন্ধ গ্যারেজ? হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তো তখন তো বিকেলবেলা দেখতেই পেলে বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম, ছেলে ওই বাড়ি আর ওই বাড়ি করছিল। তো যাই হোক, তো মানে কি বলবো আর, তো চা মানে সন্ধ্যাবেলা চা বানাচ্ছি, তো ভাবলাম যে চা বানানোটা তোমাদের সাথে ভিডিও করব। চা বানিয়ে এনে অর্ধেক খাওয়া শেষ, তারপরে মনে পড়লো আরে আমি তো ভিডিওই করিনি, তো এই যে এখন বলতে আসলাম। তো এই দেখো ছেলেকে যে দুধ মুড়ি মা খাইয়ে দিয়েছে, তো এই যে বাবারও, বাবা এই যে অর্ধেক, বাবা অর্ধেক চা খেয়েছে, খেয়ে যে কি আসলো ওখানে শুনতে গেল যে আমার চা এখানে, মা ওই যে গ্রিন টি খেলো। আর ছেলে দেখো এদিকে কি করছে, কি করছো তুমি বলো, কি খাচ্ছো? মুড়ি খাচ্ছে। তো এই যে আমরা এখন এই সন্ধ্যাবেলা চা মুড়ি খাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, চা খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবার আমি কথা বলছি। তো দেখো বন্ধুরা, কালী পুজো তো অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়িতে এখনও শেষ হয়নি। তো ভাই কিছু বোম রেখে দিয়েছিল ছেলের, মানে আমার ছেলেটার জন্য, তো যেহেতু কালী পুজো তো এখানে ছিল না, তো তার জন্য। তো এদিকে কারেন্ট চলে গেছে, তো আমরা অনেকক্ষণ মানে অন্ধকারেই ছিলাম সবাই, তো কী করবো, ছেলেও মানে ছটফট করছিল, কারেন্ট ছিল না যেহেতু। তো যে বাইরে এসে পরে ভাই এগুলো বাজি ফোটাচ্ছিল, তো দেখেও খুশি হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটার কন্টিনিউ করছি না, নাহলে অনেকটাই বড় হয়ে যাবে। কালকে এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতন এখানেই থাকলো, কালকে আবার দেখা হচ্ছে।